মুসলমান হয়ে গেলেরা আমার আবু বকর হুজুর কুরাইশ বংশের মানুষ ছিলেন তারিখে খুলাফা বলে একটা কিতাব আছে জালালউদ্দিন সিউতির লেখা হুজুরের লেখা জালালউদ্দিন সিউতি কোরআনের 15 পারা পর্যন্ত তাফসীর করেছিলেন বলে ওটাকে বলা হয় তাফসীরে জালালাইন যেহেতু সিউতি করেছিলেন 15 পর্যন্ত আর মুহাল্লি করেছিলেন 30 পর্যন্ত বলে এই দুজনে মিলে তাফসীর করেছিলেন বলে কোরআনের এই তাফসীরটার নাম হলো তাফসীরে জালালাইন জুড়ে বলো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আমি কিতাবের মধ্যে পড়ছিলাম আমার আবু বকর হুজুর ছিলেন নবীর বংশের মানুষ কুরাইশি ছিলেন কুরাইশি কোথা থেকে ভাইজান মুররা বলে একটা মানুষ আমার রসূলের বংশের মানুষ তার নাম ছিল মুররা ওই মুররা থেকে আমার আবু বকর হুজুরের বংশ শুরু হয়েছে আর ওই মুররা মানুষটা ছিল আমার রসূলের বংশের মানুষ জুড়ে বলো আমি কিছু বোঝাতে পারলাম এবারে মুসলমান ভাইয়েরা আল্লাহ রাসূল আবু বকরকে বলে দিয়েছে আবু বকর আমি যখন জোরতে বেরোবো তোমাকে যখন ডাকবো তুমি চলে আসবে আমার রাসূলুল্লাহ বেরিয়ে পড়েছেন মাই জানি জোরতে বেরিয়ে পড়েছেন মাই যাওর আবু বকর হুজুরকে ডাকছেন আবু বকর ও বাবা আমার আবু বকর আমার আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ ও বাবা আমার আবু বকর কি করছিলে বাবা ডাকার সঙ্গে সঙ্গে আমি জবাব পেলাম ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন বাবা আবু বকর আমি ডাকবো সঙ্গে সঙ্গে বেরোবে আমি সেই দিন থেকে একটা সময়ের জন্য সেকেন্ডের জন্য আমি আমার শরীরটাকে বিছানাতে আমি আমার শরীরটাকে দিয়ে দিইনি আমি সদা সর্বদা দরওয়াজার কাছে দাঁড়িয়ে থেকেছি কখন আমার নবী আবু বকর বলে ডাকে আমি জানো সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি আমার নবীর ডাকতে না কষ্ট একবার থেকে দুবার তিনবার না ডাকতে হয় আমার নবীর কষ্ট হবে সেই জন্য আমি ওই সেই দিন থেকে বিছানায় আমি আমার শরীরটা আমি আবু বকর এলিয়ে দিই না বুঝলেন একে বলে মহাব্বা রাসূলুল্লাহ সাহাবারা নামাজ যা পড়েছে আমরা পারবো না পারবো জীবনে ওরা নামাজ করতে পারবো না কিন্তু রাসূলুল্লাহ সাহাবীরা কি করেছে শুনুন আমার রাসূলুল্লাহর উপরে তীর নিক্ষেপ করা হচ্ছে আবু তালহার মতন সাহাবি ভাইজান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নিজের শরীরটাকে দিয়ে রাসূলকে ঘিরে রেখেছে আর পিঠের উপরে এসে তীরগুলো এসে লাগছে পিঠটা চালনির মতো হয়ে শরীর দিয়ে রক্ত গড়িয়ে যায় আমার নবীকে ছেড়ে যায় না এ বাবা আবু তালহা বাবা তোমার কষ্ট হবে বাবা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনার চেহারাটা এদিকে ওদিকে করবেন না একটা তীর এসে যদি আপনার শরীর মোবারকে লেগে যায় হুজুর না 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 আমরা থাকতে আপনার শরীরে একটা আঘাত আমরা আসতে দেব না ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমি সাহাবি আমাদের মতন সাহাবাদের শরীরগুলোকে আপনার জন্য ঢাল সম করে তৈরি করে দিয়েছে কিতাবের মধ্যে লিখছে আমি একটা কিতাবে দেখছি আসোসিয়ার বলে যে আবু তালহার পিঠটা তীর লেগে লেগে চালনি যেমন হয় চালনি বোঝেন না আটা চালে ওরকম ফুটো 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 হয়ে রক্ত ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ কি মহব্বত আর আমি আপনি সামান্য একটু দরুদ সালাম পড়ব দাঁড়িয়ে কে বলছে বেদাত হ্যায় ও বলছে হারাম হ্যায় ই বলছে শেরেক হ্যায় নবী হামারে তারা হ্যায় রাসূল হামারে তারা হ্যায় উনকো ইজ্জত তাওকির করনা ইতনা তাওকির করনা ইতনা ইজ্জত এহতরাম করনা জরুরি নেই কত বড় বড় ফতোয়া শুধু একটু দরুদ সালাম পড়বে এত ফতোয়া আর সাহাবারা নিজেদের জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য
হারাম খদ্দেরকে সালাম দেয়া যাবে ভাই জি আল্লাহ যেন আমাদের ইমানকে যেন হেফাজত করে জোরে বলেন আমিন এর মহাবদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلى الله عليه وسلم আর বেশি দেরি নয় এবার আপনারা একটু দেবেন এই মাহফিলটাকে যাতে قائم থাকে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের জায়গা বাবা দরুদ সালামের জায়গা আমার রাসূলুল্লাহ বলেন তোমরা একটু সালামটা দেবে আমাকে এই জুমার দিনে দেবে আল্লাহ নবী সাহাবারা বলে হুজুর আপনি ইন্তেকালের বাদে আমরা কাকে সালাম দেব কি ইন্তেকালের বাদে কাকে সালাম দেব আপনি তো ইন্তেকাল করে গেছেন আর কাকে সালাম ও আমাদের মুসলমান আল্লাহ নবী বলেন অবশ্যই আল্লাহ পাক নবী আম্বিয়াদের জিসিম গুলোকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন নবী আম্বিয়ারা মরে না মরে না মরে না মরে না ইন্তেকাল করে এক জায়গাতে আর এক জায়গায় রেহেলাত নাই স্থানান্তরিত করে যায় এ আমার সাবারা স্থানান্তরিত করে যায় ইন্তেকাল করে যায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি নবী আম্বিয়াদের জিসিম কোনোদিন মাটি খাবে না আমার আল্লাহ পাকের হুকুম আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি অবশ্যই আল্লাহ পাক জমিনের জন্য নবী আম্বিয়াদের জিসিমগুলোকে খাওয়া হারাম করে দিয়েছে এ আমার সাবারা আমি নবী জিন্দা থাকব আল্লাহ পাক আমাকে জিন্দা রাখেন তোমরা সালামটা আমায় দেবে আল্লাহর ফেরেশতারা ওই সালামটা আমার কাছে পৌঁছে দেয় আমি নবী সালামের জবাব দিয়ে থাকি আমার নবী হলেন জিন্দা আমার নবী কি জোরে বলেন কথা বলেন বাবা ওই সাহাবি নামাজটা হয়ে গিয়েছে ও মুমিন মুসলমান ইমানদারেরা ওই সাহাবি নামাজটা খতম হয়ে গিয়েছে সালামটা ফিরিয়ে নিয়ে ভাইকে তুলছে ভাই উঠে পড়ো দুশ্মন চলে এসেছে দুজনে মিলে যুদ্ধ করতে হবে মোকাবেলা করতে হবে দুশ্মন চলে এসেছে মোকাবেলা করতে হবে ভাইকে ওঠাবার বাদে ভাই বলে ভাই আপনার শরীরে তো তিনটে তীর লেগে আছে ভাই ওই তীর তিনটেকে আগে বার করতে হবে দুশ্মন তো আপনাকে আঘাত করে চলে গিয়েছে আপনি তো প্রথম অবস্থায় আমাকে তুলতে পারতেন আপনার আমাকে খবর দেওয়াটা দেরি হয়ে গিয়েছে দুশ্মন তো চলে গিয়েছে ও ভাই আপনি এতক্ষণ কি করছিলেন যখন দুশ্মন আপনাকে তীর নিক্ষেপ করল আপনার সঙ্গে যখন মোকাবেলা করছিল ওই সময় কেন আপনি আমাকে তুললেন না ও মুসলমান ইমানদারেরা ওই সময় ওই ভাই বলছে ভাই আল্লাহ বলছি ওই সময় আমি আল্লাহর নামাজে মশগুল হয়ে গিয়েছিলাম ও ভাই আল্লাহ বলছি আল্লাহর নামাজে যখন মশগুল হয়ে গিয়েছিল আমার শরীরে একটা করে একটা করে একটা তিনটে তীর এসে লেগেছে আমি এতটুকু বুঝতে পারি না এটা হলো সাহাবাদের নামাজ কাদের নামাজ এত নামাজ পড়ার বাদেও তাদের ভিতরে ছিল ইশকে রাসূল জোরে বলুন আর আপনি একটুখানি নামাজ পড়ছেন হ্যাঁ নামাজ পড়ে বেরিয়ে এমন করে হাঁটছে যেন ওর থেকে বড় নামাজি আর পাড়ায় কেউ নেই ভুল বলছি আর মসজিদগুলো থেকে শুধু জুতো চুরি হচ্ছে কথা বোঝে যাচ্ছে না যাচ্ছে না এমন ভাবে হাঁটছে যেন বিরাট বড় নামাজ সাহাবায়ে কেরামরা নামাজ পড়তো আল্লাহ ছাড়া কেউ জানতো না জোরে বলুন সে কি নামাজ তাই দোষ নামাজের নয় দোষ হচ্ছে আমার আপনার মতো নামাজি
দোয়াটা পরে ঢুকছে ঢুকে আলহামদুলিল্লাহ পড়ছে কথা বুঝলেন না সানা পরে তাউস তাসমিয়া পরে শুরু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم تقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নামাজ হচ্ছে ওদিকে ইমামের পছন্দ ইক্তেদা করে আর মন চলে গেছে পার্টি অফিস আর পঞ্চায়েত অফিসে ঠিক না ভুল বলছি জোরে বলেন মন চলে গেছে আমার মাঠে গরু ছাড়া আছে কি করে ধরবো কোথায় চলে গেল নাকি মন অন্যদিকে আর এদিকে আল্লাহর সঙ্গে কথা বলছে মাস্টার অঙ্ক শিখাচ্ছে বোর্ডে এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র জানা আছে না নাকি হ্যাঁ তোমরা তো অনেক স্কুলে পড়ো মাস্টার অঙ্ক শিখাচ্ছে এ মাইনাস বি হল স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউ মাস্টার অঙ্ক শিখাচ্ছে ছাত্রের মন বোর্ডের দিকে নেই অন্যদিকে অঙ্ক মাথায় ঢুকবে হ্যাঁ মন তো অন্যদিকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আল্লাহর সঙ্গে কথা বলছে আর মন চলে গেছে অন্যদিকে নামাজ কি করে আল্লাহ কবুল করবে আমায় বুঝিয়ে দেন তো ভাই বলেন আমাকে বুঝিয়ে দিতে হবে লজিকে ভাই এটা এখানটা এটা কি ঈদগাহ নাকি ও না মসজিদ এটা মসজিদে দি যাক ঈদের নামাজ হয় এখানে নাকি ঈদের নামাজ হয় যাক তাহলে ঈদগাহ আর মসজিদ মিলিয়েই হলো যাই হোক তো এখানে বসে আলোচনা করছে খুব কঠিন ব্যাপার তাই তো নাকি ও দেশে জায়গা নয় বুঝলেন রসূলুল্লাহ সাহাবারা নামাজ পড়েছেন শরীরে তীর এসে লেগেছে বুঝতে পারিনি ঠিক না ভুল আর আমাদের পিপিলিকাও কামড়াইনি নামাজের মধ্যে আমাদের মনই চলে গেছে অন্যদিকে আর এদিকে কথা বলছে আল্লাহর সঙ্গে কি বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি আপনার নয় আপনারই অন্য কারণ নয় একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আমরা একমাত্র আপনারই কাছে সাহায্য চাই এইটা বলছে আল্লাহকে আর মন চলে গেছে অন্যদিকে আমার কথা ঢুকছে না ঢুকছে মাথায় যে তাহলে এই নামাজই নামাজ পড়ে বেরিয়ে এই করোনা ভাইরাসের সময় লকডাউনের সময় জুতো চুরি করবে না তো কি চুরি করবে ভাই বলো তো মনই পরিষ্কার হয়নি তো নামাজে দেরি ওর মন তো অন্যদিকে পুরো নামাজটাই তো মনটা ছিল বাইরে ওর চিন্তা হচ্ছে আজকে ভালো টাকার একটা জুতো আছে তাড়াতাড়ি সুন্নতটা পরেই গলাতে হবে কি আজকে আপনি নামাজ পড়তে যাবেন জুমার নামাজ বা কোনো শহরে যাবেন দেখবেন মুসল্লিরা কি করছে খালি জুতো লিয়ে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে করছে না ভাই জুতো হাতে কেন জুতোটা একটা আগে সেপারেট জায়গায় রাখবো তারপরে নামাজে দাঁড়াবো আবার অনেকে দেখছি জায়গা নেই মাথার কাছে রেখে দিয়ে নামাজ পড়ছে মানে জুতো সামনে আর শেষ নামাজ লজিকে কথা বলে বাস্তব ছাড়া অবাস্তব কথা আম্মার উদ্দিন সিদ্দিকি বলে আপনি বলেন
কেন আগে আমার জুতো বাঁচাতে হবে জুতো চুরি হয় তাহলে তার চিন্তা হলো আল্লাহর ঘরে ঢুকবো আমার জুতো না চুরি হয় আল্লাহর ঘরে ঢুকছে তার ভয় হচ্ছে জুতো চুরি হবে আর আমরা বাইরের চোরগুলোকে ধরে ধরে মারছি আমার কথা বুঝে যাচ্ছে না যাচ্ছে আল্লাহর ঘর আল্লাহর কাজে আল্লাহর কাজ করবে আল্লাহর ঘরে সিঁড়িতে জুতো খুলেছে সেখানেও তার চিন্তা জুতো না চুরি হয়ে যাবে তাহলে অন্য জায়গায় ভাই চোর বাড়বে না কমবে কথা বলেন আপনি লজিকে কথা বলেন তাহলে মসজিদে যে যেখানে পারবে জুতো খুলবে জুতো চুরি হবে কেন তাহলে মসজিদের ভিতরে আপনি কি করছিলেন এতক্ষণ কি কথা বললেন আল্লাহর সঙ্গে যে আপনি বেরিয়ে এসে পরের জুতো চুরি করছেন কি নামাজ পড়লেন আপনি যে পরের মেরে খাওয়ার ধান্দায় ঘুরছেন পরের জমি নিয়ে নিচ্ছেন প্রশাসনিক বল চেয়ারের বল ক্ষমতার বল আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষকে ব্যথা দিচ্ছেন মানুষকে হত্যা করছেন মানুষকে অত্যাচার করছেন কি মুসলমান আপনি এক জায়গায় থাকতে গেলে ঠুকাঠুকি হয় কথা ঠিক না ভুল গো কথা বলো না গো ঠুকাঠুকি হয় তর্ক বিতর্ক হয় তা বলে আমি একটা মানুষকে মেরে দেবো এটা আমার আল্লাহ বলেছে আমার নবী বলেছে আমার ওলিরা বলেছে যে আল্লাহ রাসূল বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার এ মুমিন মুসলমান ইমানদারেরা এই গতকাল ছিল আমার পাশে আপনাদের পাশে লাউ হাঁটিতে ছিলাম আজকে আপনার এখানে এসেছি দু একটা কথা বলে দিয়ে যাব শোনার ইচ্ছা আছে না নাই জোরে বলুন জোরে বলো ইনশাআল্লাহ এ মুমিন মুসলমান আমার রাসূলুল্লাহ বলছেন শুনে রেখে দিন আপনি মাস্টার সাহেব হন আপনি ডাক্তার সাহেব হন ইঞ্জিনিয়ার সাহেব হন আপনি বক্তা সাহেব হন আপনি লিডার সাহেব হন রাষ্ট্রনায়ক হন নেতা হন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার নবী পাক বলছে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার একজন মুসলমান মুসলমানকে যদি হত্যা করে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে শত্রুতা ছিল এ ওকে চাইছে মারবো এ ওকে চাইছে মারবো দুজনের নিয়তি কিন্তু আছে একে অপরকে হত্যা করব এখন দেখা গেল একজন আরেকজনকে হত্যা করে দিল আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জন্য চেয়ারের জন্য ক্ষমতার লোভে জমির জন্য জায়গার জন্য ভিটে বাড়ির জন্য জায়গার জন্য জমির জন্য পয়সার জন্য স্বার্থের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি হত্যা করে যে হত্যা করলো সেও জাহান্নামী আর যাকে হত্যা করলো সেও হলো জাহান্নামী হ্যাঁ সমাজ মে আতে না বাত এবার আপনাদের তো এখানে একটা প্রশ্ন থাকা দরকার হুজুর আপনি বলছেন যে যাকে হত্যা করলো তাহলে আসামিকে যে হত্যা করেছে কি কথা বলো আপনারা কথা বলেন একটু জি আসামিকে যে লোকটা হত্যা করেছে সে হলো কি আসামি তাহলে শাস্তি কে পাবে তাহলে যাকে মারছে তাকে কেন রাসূলুল্লাহ বলছে সেও জাহান্নামী নিয়তটা ছিল একে মারবো এর কাছে পেরে ওঠেনি বলে ওকে মেরে দিয়েছে অতএব একটা মুসলমান মুসলমানকে জমির জন্য জায়গার জন্য চেয়ারের জন্য নেতা হওয়ার জন্য রাষ্ট্রনায়ক হওয়ার জন্য বড় হওয়ার জন্য দুনিয়ার জন্য স্বার্থের লোভে যদি হত্যা করে জি সে জান্নাতি নয় সে হলো কি জোরে বলেন কি আরেকটু জোরে বলেন আল্লাহর জন্য রসুলের জন্য আলাদা ব্যাপার ওলির জন্য আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য আল্লাহর প্রিয় বান্দার জন্য লড়াই করেছেন মরে গেছেন জান্নাতে যাওয়ার লাইন আছে আছে না নাই জোরে বলেন কেন আল্লাহর ওলি শব্দ কোরআনে আছে না নাই আছে না নাই অনেক জায়গায় আছে আল্লাহ কোন জায়গায় বলছেন
আল্লাহ কোরআন পাকের মধ্যে ওলিয়া আল্লাহর ব্যাপারে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইয়েরা আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই কোরআনের মধ্যে অন্য জায়গায় ঘোষণা দেন ফাসআলু আহলাজ দিক ইন কুনতুম লা তাআলামুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ ওই সূরাতুত তাওবার শেষ দিকে ঘোষণা দিয়েছেন ওলিয়াম মুরশিদা জোরে বলুন আল্লাহ কোরআনের মধ্যে ওলি পীর মুরশিদের কথা বলেছে না বলেনি পীর তো ফার্সি শব্দ পীর শব্দ কোরআনে পাওয়া যাবে ভাই এটা তো ফার্সি নামাজ এই কচি নামাজ পড়েছিস বলি না আমরা এ ভাই নামাজ পড়া হয়েছে নামাজ শব্দ কোরআনে পাবেন কিছু মাথা মোটা আছে মাথায় গোবর বলে পীর কি কোরআনে আছে পীর মানবি কেন কত বড় মাথা মোটা ভেড়া বজে তাহলে সে যদি ঘুরিয়ে বলে নামাজ কি কোরআনে আছে নামাজ শব্দ তাহলে নামাজ মানবি কেন বলতে পারবি এই রোজা শব্দ কি কোরআনে আছে দেখাতে পারবি হাদিসে আছে রোজা শব্দ রে ওয়াও জে হে ছোট হে রোজা এটা কি কোরআনে আছে নুম ইম আলিফ জে নামাজ এটা কি কোরআনে আছে তাহলে তুই পীর খুঁজছিস কেন কোরআনে পীর তো ফার্সি শব্দ পীর মানে বুড্ঢা পীর মানে বুড়ো মেজ হুজুর পীর কেল্লা বলতেন এক পীরি সাত বিমারি জোরে বলুন মেজ হুজুরের কথাই সব আমার দাদু পীর মানে বুড়ো বয়স্ক মুরব্বী ইসলাই মানে বলছে যে মুরব্বী হয় তার ভিতরে আল্লাহর ভয় আসে সেইভাবে আমল করলে আল্লাহর ওলি হয়ে যায় এই পীরের আরবিটাকে বলা হয় মুর্শিদ আল্লাহর ওলি সালে ইমাম যা কিছু বলেন ইবাদুর রহমান জি ইবাদুর রহমান মানে রহমানের খাস বান্দা তাকে বলা হয় ইবাদুর রহমান জোরে বলুন বাংলাদেশের কিছু বক্তাকে দেখি বলে পীর আর কি পীর তো বেদাত শব্দ কত বড় হারাম কিছু জানে না খালি ইউটিউবের বক্তা এই সব ইউটিউবের বক্তা কথা বুঝলেন হই হই করছে জাকির নায়ক এখনো বাংলায় আছে না নাই ভারতে আছে জানেন কে বলেন তো জি তো বললেন বলেন কি পীর আল্লামা কুতুবউদ্দিন মাদ্রাজিল্লাহুল আলিয়া জোরে বলুন জি খালি ইউটিউবে নাম নেই বলে ওনাকে করছেন জাকির নায়ক আজকে যে বলছে পুরাণের কথা আজকে যে বলছে ত্রিপিটকের কথা আজকে যে বলছে গ্রন্থসারের কথা আজকে যে জাকির নায়ক বলছে বেদান্ত বেদের কথা আজকে যে জাকির নায়ক বলছে উপনিষদ গীতার কথা জি মহাভারত রামায়ণের কথা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের কথা এ কিতাব পীর আল্লামা কুতুবউদ্দিন হুজুর অনেক বছর আগে পড়ে বসে আছে জোরে বলুন তিন ঘন্টার ওয়াজ আছে আমার আব্বাজির এখন তো ওয়াজ অনেক ছেড়ে দিয়েছে অনেক আগে তিন ঘন্টার একটা ওয়াজ আছে আমার ফুফুতো ভাই ভাইয়ের কাছে ক্যাসেটটা আছে শুধু বিজ্ঞান আর কোরআন লেবাসটা করেছিল তিন ঘন্টার ওয়াজ কথা বুঝে আব্বা হুজুর একটা কিতাব লিখেছিলেন তখন এসআইটিক সোসাইটিতে রিসার্চ করছেন রিসার্চেবল মানুষ ছিলেন উনি আল্লামা মাসুমি সাহেব আল্লামা মাসুমি সাহেব রাহমাহুল্লাহ হুজুরের উস্তাদ ছিলেন আজকাল ডক্টরেট পিএইচডি সব পাস করে সার্টিফিকেট দেখাচ্ছে আমি ডক্টরেট ইমামে আজমের সার্টিফিকেট ছিল ইমামে শাফির সার্টিফিকেট ছিল তাহলে তাদের থেকে বড় মুফতি আমরা হয়ে গেছি নাকি সার্টিফিকেট আছে বলে সে কি বড় শিক্ষিত হয়ে যায় জি সব বাজে কথা আমি সব বিশ্বাস করি ওটা চাকরির জন্য দরকার লাগে সার্টিফিকেট এলএম
মেজো হুজুর ফারসিতে বলছেন ইলিম দার সিনা, ইলিম দার সিনা, ইলিম সিনার মধ্যে থাকে। এটা জোরে বলুন। আপনাদের অসুবিধা হচ্ছে না তোমার আলোচনা শুনে যে কথাগুলো বুঝবেন ভালো করে? খুব বোঝার দরকার আছে ভাই সকল। আল্লাহর ওলি শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে। ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। জোরে বলুন। এই মুখবিতিন শব্দ যদি তাফসিরে যান, এই মুখবিতিন মানে বিনয়ী, আল্লাহর প্রিয় বান্দা, বিনয়ী, যে হালাল হারামকে আলাদা করে চলে, তাকে বলা হয় মুখবিতিন। জোরে বলুন। শব্দ মানে আল্লাহর ওলি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলুন। কটা নেবেন আপনি ওলি? কোরআনে সব সাজানো আছে, আর আপনি শুধু পীর খুঁজছেন, বলে পীর কোরআনে আছে। আরে বাবা, পীর তো ফার্সি শব্দ রে বাবা। কোরআনে যদি তুমি নামাজ শব্দ দেখাতে পারো, আমিও কোরআনে পীর শব্দ দেখিয়ে দেবো। তুমি আগে নামাজ শব্দটা কোরআনে দেখাও। কোরআনে তোমাকে দেখাতে হবে সলাত। কি দেখাতে হবে যেটা বলে? তুমি নামাজ দেখাতে পারবে না, তুমি কোরআনে সিয়াম দেখাতে পারবে, তুমি রোজা দেখাতে পারবে না। ওরকম আমি কোরআনে পীর শব্দ দেখাতে পারবো না, আমি ওলি শব্দ দেখাতে পারবো, আমি মুর্শিদ শব্দ দেখাতে পারবো, আমি ইমাম শব্দ দেখাতে পারবো, আমি আহলুদ্দিক শব্দ দেখাতে পারবো, আমি ইবাদুর রহমান শব্দ দেখাতে পারবো, আমি মুখবিতিন শব্দ দেখাতে পারবো, আমি মুহসিনিন শব্দ দেখাতে পারবো, আমি সিদ্দিকিন শব্দ দেখাতে পারবো, আমি সলিহিন শব্দ দেখাতে পারবো, আমি ইবাদুর রহমান দেখাতে পারবো। জোরে বলো। আমি উলিল আমর দেখাতে পারবো। কথা বলছে যাচ্ছে না, যাচ্ছে না? ওলিদের দরজা আছে না নাই? জোরে বলেন। জি, আল্লাহ বলছে আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। ভাই মুসলমান, এখানে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন মানে উঠছে না? উঠছে না? ইন্না মানে অবশ্যই, আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ, ওলির জামা হলো আউলিয়া, বহুবচন। তাহলে অবশ্যই আল্লাহর উলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের ওপরে কোনো ভয় নাই। জোরে বলুন। তাদের ওপরে কোনো ভয় নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, ওয়ালাহুম তাদের কোনো চিন্তা নাই। এই কথা বোঝা গেল? মানে উঠলো না? উঠলো না? আল্লাহ পাক ইন্নার আগে আবার আলা দিলেন কেন একটু আমাকে বুঝিয়ে দিতে পারবেন? জি, একজন হাফেজ সাহেব, সে পাড়া বলবে, রুকু বলবে, লাইন বলতেই পারে, এটা কমন ব্যাপার কি? সে তো হাফেজ মানুষ, কিন্তু আমাকে এই জায়গাটা বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ পাক ইন্নার আগে আলা শব্দ আনলেন কেন? ইন্না দিয়ে তো মানে উঠে যাচ্ছে, তাহলে আল্লাহ পাকের আবার আলা আনার দরকারটা কি ছিল? এই কোরআন শোনার ইচ্ছা আছে তো নাকি আপনাদের, নাকি গো? জি, ভালো করে বুঝবেন কথা, বলেন। কোরআন পড়লে হবে না, কোরআন বুঝে পড়তে হবে। তাসাউফ কাকে বলে জানেন? মারিফাত, কোরআনের মধ্যেই মারিফাত আছে, কোরআনের মধ্যেই তাসাউফ আছে। জোরে বলুন। সব কোরআনের মধ্যেই আছে। আল্লাহর ওলি যারা, তারা কোরআনটাকে নিয়ে এমন ভাবে পড়েছেন, ভিতর থেকে তারা সেই কোরআনের মূল জিনিসটাকে তারা বার করেছে। যেমন বেদানা আনা ডালিম, কি বললাম, ডালিমের ওপরটা কেমন হয়? শক্ত হয় না? ওপর টালি যদি কামড়া ওইভাবে হবে, কামড়ালে হবে? হ্যাঁ,
কামড়ালে হবে উপর লেখ কামড়াচ্ছে পাগলের মতন আজকাল কিছু আলেম আছে জি জাহেরি আলেম বিরাট পড়াশোনা করেছে আমি মানছি আরবিতে কথা বলে হেলেন তা তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়া ইয়া আখি ওরে বিরাট আরবি জ্ঞান জাহেরি আলেম আছে বাতিনি কিছু নেই ওই ডালিমের উপরটা শুধু খামচা ডালিমের ভিতরে যে দানাটা আছে ওটা চিবাবার বাদে যে রসটা বেরোয় ওইটাই আপনার শরীরের হিমোগ্লোবিনটা বাড়ায় ওই রস পর্যন্ত এখন যেতে পারিনি কি আমার কথা বুঝে যাচ্ছে না যাচ্ছে না ওই রসটা হলো বাতিনি কি ওটাকে নিতে গেলে কষ্ট করতে হবে ডালিমটাকে ভাঙতে হবে ওর থেকে একটা করে ছাড়িয়ে একটা পেয়ালাতে রাখতে হবে তাকে ধুতে হবে ধুয়ে মুখে ফেলতে হবে তাকে ভালো করে চিবোতে হবে চিবিয়ে রসটা ভিতরে যাবে তারপর ছিবিরেটা ফেলে দিতে হবে আল্লাহর ওলি হতে গেল বাতিনির মানুষ হতে গেলে ওই জাহেরিটাকে নিয়ে এইভাবে নিচিরাতে হবে কোরআন হাদিসটাকে নিয়ে নিচিরাতে হবে তবে আপনি আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা গরিবে নামাজের মতন মানুষ হতে পারবেন বড় পীর সাহেবের মতন মানুষ হতে পারবো মুজাদ্দিদে আলফে সানির মতন মানুষ হতে পারবো জি বাবুদ্দিন নকশবন্দির মতন মানুষ হতে পারবো জি জি খাজা বাকিমিল্লাহ হুজুরের মতন মানুষ হতে পারবো নিজামউদ্দিন আউলিয়ার মতন মানুষ হতে পারবো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাসুম রব্বানি হাসান বসরি জি জুন্নুন মিশরি ওয়াইস করনি ইনাদের মতন মানুষ তবেই হতে পারবে বুঝলেন হযরতে গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হুজুর চিশতিয়া তরিকার প্রবর্তক ছিলেন জোরে বলুন তাহলে ওলি আল্লাহ কি জিনিস আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম তো নাকি এবারে টলি আল্লাহ লেওয়াজ করতে পারি তো নাকি এক্ষুনি বলে ও হুজুরের ছেলেরা শুধু ওই আল্লাহর ওলি আর পীর দিয়েই পড়ে থাকে কেন আমি তো কোরআন দিয়ে আপনাকে বুঝালাম যে পীর আর ওলির ব্যাপার আছে কটা আয়াত বললাম আপনাদেরকে বলেন না বললাম তো বেশ কিছু আয়াত এর বাদে যদি কেউ না বোঝে বেলচিয়া ঝোড়া দিয়ে বোঝানো যাবে যাবে না যে যেমন বোঝে ন্যাড়া মাথায় ফুল গোঁজে কথা আছে না কিচ্ছু করার নেই বাবা খ্যাপা শিয়াল ভাঙা দিয়াল কথা আছে বাংলায় বুঝলেন বোঝানো যাবে না বাবা হিদায়তের মালিক আমি আম্মান নয় হিদায়তের মালিক হলেন আল্লাহ সুবহানাহু তাআলা অনেকে আবার বলে জলসা দিয়ে কি হবে মানুষ হিদায়ত হয়নি নামাজ পড়েনি রোজা রাখেনি চিটিংবাজি করে বেড়াচ্ছে শুধু জলসা দিচ্ছে এক শ্রেণী মানুষ আছে জলসায় চাঁদা দিয়ে কি লাভ ভালো করে বুঝবেন এবার আমি আপনাকে যদি বলি ভাই তাহলে মসজিদ করে কি হবে এবার এক্ষুনি আপনি ফতোয়া দিয়ে দেবেন আমার এত বড় বিয়াদব আপনি মসজিদ নিয়ে কথা বলছেন আরে ভাই শোনেন কথাটা শেষ করতে দেন মসজিদ কেন মানুষ করে নামাজ পড়ার জন্য তো তা মসজিদ থেকে নামাজ পড়ে তো আমি দেখছি বেশিরভাগ লোক জুতো চুরি করছে আর মাঠ মানুষের জমি ঝেড়ে গেছে তাহলে মসজিদ আর নামাজ তুলে দেন আমার মতন মৌলী সাহেব আমার মতন বক্তা আমার মতন হ্যাঁ কথা বুঝলেন মিথ্যে কথার মধ্যে ডুবে আছে কি আলেম হয়েছে মাদ্রাসায় পড়েছে পড়ে মিথ্যে কথা বলছে আছে না নাই আছে না নাই বলেন আগে কথা বলেন আপনি আছে না নাই এই কথা বলো আছে না নাই গো আছে তো নাকি মাদ্রাসা তালিবুল ইলম ইলম শিক্ষা করে মিথ্যে কথা বলে চিটিংবাজি করে খায় তাহলে আপনি কি বলবেন মাদ্রাসার দোষ হাফিজি মাসাকে তুলে দেবেন কোরআনীয় মাসাকে সব তুলে দেবেন যে করছে দোষ তার তাহলে ওয়াজের মজলিস এটা হচ্ছে আমার আল্লাহর আল্লাহর হুকুম জোরে বলুন আল্লাহ বলেছে না ওয়াজের মজলিস করতে বলেছে না বলেন ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة جره بلون واجر مجلس كي قطة بلچه موعظة الحسنة ماني كي تحالي اے امار بلدوب ادعوا إلى سبيل ربك بالحكمة
হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা হে আমার বন্ধু দোয়া আপনি ওদেরকে ডাকো আপনার কাজ হিদায়াত করা নয় আপনার কাজটা হিদায়াত করা নয় আমার বন্ধু আমার হাবিব আপনি হিদায়াতের মালিক নন আপনার কাজ হলো মানুষকে ডাকা সত্য পথে আপনার কাজ হলো চেষ্টা করা আপনার কাজ হলো চেষ্টা করা আপনি তাদেরকে ডাকবেন হে আমার বন্ধু আপনার কাজ হলো চেষ্টা করো ও দোয়া ইলা সাবিলি রব্বিকো আপনার রবের দিকে আপনি তাদেরকে ডেকে নিন কিভাবে ডাকবেন আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে দুটো জিনিস একটা হলো বিল হিকমা আপনার বুদ্ধি এবং আপনার ইলমের দ্বারা আপনি ডাকবেন আর দ্বিতীয় নম্বর হলো সুন্দর বক্তব্য সুন্দর ওয়াজ সুন্দর নসিহত সুন্দর স্পিচের দ্বারাই আপনি তাদেরকে আমি আল্লাহ আমার রাস্তার দিকে ডাকবেন জোরে বলো এ মুমিন মুসলমান হিদায়াতের মালিক যদি রসূলুল্লাহ হতেন তাহলে পৃথিবীর বুকে ইহুদি বলে কোনো জাত থাকতো না পৃথিবীর বুকে খ্রিস্টান বলে কোনো জাত থাকতো না পৃথিবীর বুকে অন্য সম্প্রদায় আরো অধিক ইত্যাদি ইত্যাদি আছে ভাই পাঞ্জাবি থেকে নিয়ে অনেক এরকম ধর্মের মানুষ আছে এসব মিথ্যা ধর্মগুলো থাকতো না মুনাফিক বলে থাকতো না যদি রসূলের হাতে যদি ওই হিদায়াতের যদি পাওয়ারটা থাকতো ও মুমিন মুসলমান হিদায়াতের মালিক আল্লাহ ছিলেন আমার আল্লাহ হিদায়াতের মালিক তাই ভাইজান আজকে যদি সারা পৃথিবীতে আপনি গণনা করেন গণনা যদি করেন মুসলমান সংখ্যাই কিন্তু অনেক কম সব সম্প্রদায়কে মানুষকে এক জায়গায় করেন করে এবার গণনা করেন কে কম কে বেশি মুসলমান সবচেয়ে কম ঠিক বলছি না ভুল বলছি বলো মানে গায়রে মুসলিমের সঙ্গে মুসলমান যদি আপনি করেন তাহলে মুসলমান কম আর মিথ্যা মিথ্যা অনেক বেশি আপনি বলবেন হুজুর মুসলমান কম আবার আমি বলছি শুনুন মুসলমানদের মধ্যে আরো গন্ডগোল ওর মধ্যে আবার মুনাফিক ওখান থেকে আরো বেরিয়ে গেল দেখা যাবে দূরবীন গ্যালিলিও তৈরি গ্যালিলিও গ্যালিলিও নাম শুনেছো তো আবিষ্কার করেছিল দূরবীন দূরবীন দিয়ে খুঁজতে হবে ইমানদার দূরবীন দিয়ে ইমানদার খুঁজতে হবে যে বুঝলে তাহলে মুসলমান কম মানে কি তাহলে কি এটা মিথ্যা ধর্ম হ্যাঁ এই মুসলমান সংখ্যায় কম তাহলে কি এটা মিথ্যা ধর্ম তাহলে সংখ্যায় বেশি লোক হলে সেটাই সত্য এমন মুসলমান মিথ্যা যারা হয় সংখ্যায় দুনিয়াতে তাদের বেশি হবে সংখ্যাটা তাদের বেশি হবে কোয়ান্টিটিটা বেশি হবে কোয়ালিটি থাকবে না আর যারা সত্যবাদী হবে তাদের কোয়ান্টিটি কম হবে কিন্তু কোয়ালিটির দাম থাকবে জোরে বলুন আমার ইসলাম ধর্ম কোয়ালিটিওয়ালা ধর্ম কোয়ান্টিটির দরকার নাই চারটে থাকবে কোয়ালিটিওয়ালা থাকবে কোয়ান্টিটি কম হতে পারে কোয়ান্টিটি মানে সংখ্যা আর কোয়ালিটি মানে কি কথা বুঝতে পারছেন কি বলছি ইসলাম কোয়ালিটির উপরে চলে কোয়ান্টিটির উপরে চলে না মিথ্যা ধর্ম কোয়ান্টিটির উপরে চলে কোয়ান্টিটি তাদের সংখ্যা বেশি কিন্তু কোয়ালিটি নাই আর ইসলাম ধর্ম হচ্ছে সংখ্যা কম কিন্তু কোয়ালিটি আছে কোয়ান্টিটি কম কোয়ালিটি আছে জোরে বলুন এটা মনে করবেন না যে আমার পেছনে বেশি লোক আছে বলে আমি সত্য না বেশি জনগণ থাকলে সে সত্য হয় না ইসলামের আদর্শ ইসলামের শিক্ষা জনগণ কম থাকুক তার যদি কোয়ালিটি থাকে ওই চারজন আর ওই একজন মানুষ পাঁচজনই হলো আল্লাহর দরবারে ওরাই হলো সাচ সত্য বাদ বাকি জনগণ প্রচুর একজনের পেছনে সে পুরো মিথ্যা বুঝাতে পারলাম কিছু জি বুঝে নেন সংখ্যাটা বড় কথা নয় সংখ্যাটা বড় কথা নয় আজকে আপনারা জলসা দিয়েছেন গরু ফেলেছেন না ফেলেননি কটা গরু হয়েছে নাকি চাঁদা পয়সা ওঠেনি নাকি গো তাবারুক আছে তো নাকি তা গেল কমিটির লোকই তো দেখতে পেয়েছে আছে তো কিসের তাবারুক করেছে গরুর বিরিয়ানি হ্যাঁ
আর বেশি দেরি করা যাবে না ও খিচুড়ি করেছো কেন গরু গোশ বন্ধ করে দিলে নাকি ভয় এখন তো ভালো করে খেয়ে নেবে ও তাহলে ঠিক আছে মাশাআল্লাহ এটা বলে দেবে তো তুমি তা প্যাকেট দিয়ে হবে তাই তো এই খিচুড়িটা যদি না করতে না আমার মনে হয় মনে করে এই জলসায় কোনো তাবারুকের ব্যবস্থা নাই এসসিআরে লিখে দিলে আমার মনে এই কটা লোক থাকতো নি কথা কিছু বুঝলে না বুঝলে না এই যে বসে আছি করে এই কটাও থাকতো দৌড় বাবু তাবারুক নিয়ে চল কর লাস্টে দেখতে মাই কলা বসে থাকতে আর এরা একটু বসে আছে সাবস্ক্রাইব পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য হ্যাঁ ওই বসে থাকবে কটার মাই কলাটা বসে থাকবে বুঝলে কথা উৎসাহ চিনি মাইকা লাগাই বলো ভাই তুমি কেন বসে আছো তুমি চলে যাবো হুজুর সারা রাত না থাকলে সকালবেলায় আমাকে আবার টাকা দেবে না তো কোথায় গেছি টাকা কমিয়ে দেবে ওই জন্য আমার বসে থাকতে হচ্ছে এসব মালটা সব লেগিয়েছি তো খোলাখুলির ব্যাপার আছে তাহলে মানুষ জলসায় বসে আল্লাহ আল্লাহ রসুল শোনার জন্য বর্তমান আমি যেটা দেখছি খাওয়ার জন্য এত খেয়েছে তবুও হয়নি কথা আছে বাংলায় কি জানেন হ্যাঁ বলবো হ্যাঁ খ্রিস্টানের বাড়ি হিন্দুর গাড়ি এই সরি খ্রিস্টানের গাড়ি হিন্দুর বাড়ি মুসলমানের হাড়ি মুসলমান হাড়ি পেয়ে গেলে একদিনের উপার্জন সব একদিন খেলিয়ে তারপর দিন আবার ভিক্ষা চাই কথা বুঝছেন আর আমার ইসলাম বলছে আমার দাদা হুজুর বলেছে যে বাবা তোমরা ইনকাম করবে তিনটে ভাগে ভাগ করবে কটা ভাগ এটা আমরা মেনে চলি কত বোঝা যাচ্ছে একটা ভাগ রাখবে বিপদ আপদের ব্যাপার একটা ভাগ এতিম মিসকিনকে দান করবে একটা ভাগ সংসারে দেবে কত সুন্দর সিস্টেম এগুলো মেজ হুজুর পীর কেবল আমাদেরকে শিক্ষা দিত আর আমরা মুসলমান টাকা পেয়েছি একটু পয়সা হয়েছে একদিনে সব শেষ একদম বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে সব শেষ তারপর দিন বলছে ভাই অনেক দেনা হয়ে গেছে আরে ভাই ছেলের বিয়ে দিবি মেয়ের বিয়ে দিবি তোকে কে অত বড় গেট করতে বলেছে হ্যাঁ এলাকার মানুষ খেতে পায়নি মেয়েটার বিয়ে হয়নি বাচ্চা মেয়ে বড় হয়েছে বাপ নেই তাকে দে না বিয়ে বাড়িতে এমন গেট করেছে গেটেরই দাম প্রচুর কি কথা বুঝে যাচ্ছে না বলে আমি পণ তো নিইনি বেনা পণে বিয়ে করেছি এদিকে যে যার বাড়িতে বিয়ে করতে যাচ্ছে বিআই মশাই ডেকে বলছে শোনেন ভাই কথা আছে বলেন যে ভাই পণ টন কিচ্ছু না বলি কিন্তু ভাই আমার বর যাত্রী কোনে যাত্রী কিন্তু একটু বেশি যাবে এমন ঠেসে দিয়েছে বিআই চিন্তা করছে মানে মেয়ের বাপ চিন্তা করছে পণ দিলেই ভালো হতো একটা মোটর সাইকেল দিয়ে দিতাম ভালো হতো তো মোটর সাইকেলের বাড়া খরচা করে দিলাম কথা বুঝতে পারছি তো সারা পাড়া তুলে নিয়ে চলে এসেছে খাবে পণের বাড়া নয় ভাই চাপ দিয়ে দিল বাপের উপরে মেয়ের বাপের উপরে কি পণ লোবনি কিন্তু আমার সারা পাড়া যে খাবে মানে মোটর সাইকেলের দাম যদি 70,000 টাকা হয় ও কি করলো জানেন ও 2 লাখ টাকা 1.5 লাখ টাকা তার বিরিয়ানি খরচা আইসক্রিম বিরিয়ানি পাঁপড় সব হয়তো নাকি হ্যাঁ আবার খাসির আলাদা মাছ মুরগি ওই দিয়ে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা খরচা করে দিয়েছে পনের বাড়া করে দিয়েছে আর এখানে বলছে আমি পণ নিইনি কোথা থেকে দিচ্ছে বুঝতে পারছেন তো একদম সাইজ করে ছেড়ে দিয়েছে আল্লাহ যেন আমাদের ইমান আমলকে যেন হেফাজত করে জোরে বলুন আমিন সমাজের কি কাজ করবে অনেক আমি দেখছি আমাদের মতন শিক্ষিত বুদ্ধিজীবীরা বলছে সমাজের কাজ করতে হবে সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করতে হবে অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত একই কথা কোনো বক্তার এটা ছাড়ছে না সবাই বলছে অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত মাস্টার চাকরিজীবী মুসলমান আছে না নাই ভাই অন্য কিছু মনে করবেন না ভাই আমার কথাটা বুঝবেন ভালো করে আমি যদি আম্মা সিদ্দিকি বলি এই করোনা ভাইরাসে মাস্টাররা কিন্তু বসে বসে টাকা পেচ্ছে ঠিক বলছি না ভুল বলছি আপনার টাকা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আলাদা কথা
কিন্তু আপনি যখন মুখ দিয়ে সমাজ কল্যাণমূলক কথা বলছেন বড় বড় লেকচার দিচ্ছেন তাহলে আমার মনে হয় যারা সরকারি চাকরি করে তারা একটা গ্রুপ করে একটা ফান্ড করে সেখান থেকে যদি যে যার পাড়ায় যদি একটু মানুষকে খেদমত করে আমার মনে হয় মানুষ অনেক উপকার পায় সেটা করছেন না কেন টাকা তো এখন মাস্টারদের চাকরিজীবীদের বিশেষ করে চাকরিজীবী যারা আপনার পাশের বাড়ির ছেলে মেয়ে খেতে পাচ্ছে না আর আপনি খুব মজা করছেন বসে বসে মাইনে পেচ্ছেন বলে ঠিক আছে আপনি পড়াশোনা করেছেন আপনার শিক্ষারেতে আপনি চাকরি পেয়েছেন আমি মেনে নিলাম কিন্তু বেশিরভাগ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটাও বলে দিলাম আমার সামনে দাঁড়া কত বড় ক্ষমতা আছে এসব বেশি পড়াশোনা করেনি হয় ঝান্ডা ধরেছে আর নালে ঘুষ দিয়েছে দুটোর মধ্যে ওই এ দল হোক আর ওই আগের দল হোক সব এক লাইন সামনে এসে কথা বলো না আমি ওই লাইন বুঝি আল্লাহ করে বুঝলে এখন লকডাউন আছে তুমি তো পড়াচ্ছিনি ঘরে বসে আছো তো মাইনেটা তো পাচ্ছ তা পুরোটা দিতে হবে না অন্তত কোয়ার্টারটা দেখ না যদি 70,000 টাকা পাই ভালো করে বুঝি একটা মাস্টার মনে করো কত পাই গো বলো না কত হবে গো 70 হবে তো নাকি হ্যাঁ আমারও তো আইডিয়া নেই 60 হোক 70 হোক যাক যদি পাই তার থেকে 10,000টা দেখ 10,000 আমি এরকম যদি 50 জন দেয় 60 জন দেয় 70 জন যদি মাস্টার মশাই বা চাকরিজীবী শুধু মাস্টার বলছি না সরকারি চাকরিজীবী যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর কি রাজ্য গভর্নমেন্টে যারা চাকরি করে বুঝলেন এইভাবে যদি দিয়ে ফান্ড করে যদি সমাজের জন্য কিছু খেদমত করে করতে পারে না জোরে বলুন অতএব আপনি যখন নিজের পকেট থেকে কিছু দেননি আপনার মুখে শান্তি সম্প্রীতি আর জনকল্যাণ সমাজ কল্যাণমূলক কাজ আর ওই যে অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত এইসব শব্দ মানায় না ঘরে চুপ করে বসে থাকেন আপনার কত জ্ঞান দিতে হবে আমি দেখছি সেবা বেশি করছে পয়সা বেশি দিচ্ছে যাদের পয়সা কম তারাই বেশি গরিবদেরকে দান করেছে এই লকডাউনে জোরে বলুন আমি আমার চিন্তাতে দেখি যাদের পয়সা কম কোটি টাকার মালিক নয় তাদের অন্তরটা অনেক বড় তারাই দেখছি মানুষের পাশে বেশি দাঁড়াচ্ছে আমি ভুল বললাম ভাই আপনি একটু খবর নিয়ে দেখেন জি কোটি কোটি টাকার মালিকরা মত এগোইনে আর সরকারি যারা তারা তো ছেড়েই দেন সাধারণ মানুষ যারা মোটামুটি ব্যবসা করে খায় তারা আমি দেখছি বেশি মানুষের পাশে দাঁড়াচ্ছে হট কথাই দেখছে আগে যান কথা বুঝলেন তার সঙ্গে আমাদের মতন হুজুর মাওলানা মৌলভীরাও কিছু কাজ করেছে করেছে না করে না কথা বলেন সত্য কথা বলেন কি যে সংগঠনই হোক যেভাবেই হোক করেছে এটা অমান্য করা যাবে না ভাই যতটা যার ক্ষমতা আছে করেছে আল্লাহ পাকের ইচ্ছা তাহলে সমালোচনা করার আগে নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই আমাকে আগে নিজে করতে হবে তবে আমি বলবো এটা করো এটা করো অপরকে জ্ঞান দিচ্ছে আর নিজে কিচ্ছু করি না ইতিমকে পুষতে হবে গরিবকে দেখতে হবে অসহায়ের মানুষের পাশে দাঁড়াতে হবে বড় বড় লেকচার দিলাম আর আমার একটাও ইতিমের খেদমত নেই কিচ্ছু নাই জিরো ও কথা চলবে বাজারে চলবে বন্ধ করো বাজারে বন্ধ করো ঘরে যে বসে থাকো পান্তা ভাতার চানাচুর ভাতটা খেয়ে শুয়ে পড়ো যাও শুয়ে পড়ো তুমি যেমন খবর রাখো আল্লাহ করে আমিও খবর রাখি কে কি করছে কেন আমি নিজেও কিছু করি কি বললাম আমি নিজেও কিছু করি যদিও ইউটিউবে আমি দিই না আমার কাছে বসলে বুঝতে পারবেন আমি কি করি সব আমার এতে আছে আমার জিনিস আমার জায়গায় আছে কি বললাম আমি কি করেছি আমি ইউটিউবে দিই না আমি ওই কি বলে ওটাকে কি বলে বলেন না কি মানুষের কাছে যে প্রচার ওটা করিনি এরকম অনেক মানুষ আছে তারাও কিন্তু ভিতরে ভিতরে মানুষের খিদমাত করছে জোরে বলুন আছে না নাই আছে আমি মাস্টারদের দুশ্মনী করছি না অনেক মাস্টার আছে সিঙ্গেল ভাবে সে কাজ করছে কিন্তু আমি বলছি এটা যদি জোট হয়ে করে তাহলে অ্যামাউন্টটা যদি একটা জায়গায় রাখা হয় টাকাটা অ্যামাউন্টটা বাড়বে ওখান থেকে আরো ভালোভাবে কাজ করা আমি এটা বলতে চাইছি গ্রুপ করে যদি করে একটা গ্রুপ যদি হয়ে করে সিঙ্গেল সিঙ্গেল অনেকে করছে ওটা একসাথে করলে টাকাটা পারবে না পারবে না কি যেমন একটা গল্প তোমরা ইংলিশে বলুনি কি যে তোরা ভাইয়েরা একসাথে থাকবি বলে একটা কঞ্চি নিয়ে বাপ দেখাচ্ছে ভাঙা যাচ্ছে না
পড়েছো তো ইংলিশে 5 না 6 আমরা পড়েছিলাম কি গো কথা বুঝলে একসাথে কাজ করলে উপকারটা বেশি হয় বুঝলেন গরীবে নামাজ শুধু নামাজ পড়ে রোজা রেখে তসবিহ পড়ে আর কোরআন পড়ে আল্লাহর ওলি হয়নি বাবাজি মানুষের খিদমত করেছে জোরে বলুন জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ করেছে পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে জি রাসূলুল্লাহ শুধু নামাজ আর রোজা তসবিহ নয় রাসূলুল্লাহর আদর্শ দ্বারা আখলাকের দ্বারা আজকে শান্তি বলেন সম্প্রীতি বলেন সাম্যবাদী বলেন ভ্রাতৃত্ব বলেন ভালোবাসা বলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে সেবা যত্ন করবেন অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন দুঃখিত ব্যথিত মানুষের মাথায় হাত দিয়ে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন পিতাহারা মাতাহারা সন্তানের অশ্রুসিক্ত চোখকে কিভাবে পুছিয়ে দিবেন জনগণের মধ্যে অনেকে বিভিন্ন ধর্মলম্বী মানুষ আছে প্রতিবেশী তার সঙ্গে আপনি কিভাবে ব্যবহার আচারটা তুলে ধরবেন কথা বুঝলেন কোন শতাব্দীর মানুষ কোন গোত্রের মানুষ কোন জাতের মানুষ এটা দেখবেন না রাসূলুল্লাহ বলছে সে বিপদে পড়লে তুমি তার সাহায্য করো এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ জোরে বলুন পৃথিবীর বুকে আজকে শান্তির শিক্ষা দিয়েছে তো নবী আজকে এক শ্রেণীর মানুষ বলছে তাদেরকে আমি হিন্দু ধর্মের মানুষ মনে করি না সন্ত্রাস বলছে মোহাম্মদ রাসূলুল্লাহ নাকি মানুষকে কতল করতে শিখিয়েছে মানুষকে হত্যা করা শিখিয়েছে এটা তারা বলে বেড়াচ্ছে যদি তাই হতো তাহলে বিবেকানন্দ কোনোদিন বলতো না আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতো না এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ ইংরাজ তুমি এসো এসো খ্রিস্টান রবীন্দ্রনাথ মুসলমানের শব্দটা নিয়েছে না নাইনি জি রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান নামটা নিয়েছে না নাইনি রবীন্দ্রনাথ মুসলমানের নাম নিল যে আর্য তুমি এসো অনার্য তুমি এসো হিন্দু তুমি এসো মুসলমান তুমি এসো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাটাকে সুন্দর করে সাজাই তাহলে ভারত বাংলা সাজাবার জন্য মুসলমানের দরকার ছিল না ছিল না এটা রবীন্দ্রনাথ বুঝিয়ে দিল কিন্তু ভাইজান আজকাল কিছু বেরিয়েছে আনএডুকেটেড ইলিটারেট পারসন ভাই অশিক্ষিত যেটা ফার্সিতে বলা হয় কে জাহিল লিখো আকে বাতকাম বোয়াত সরঞ্জামে জাহিল জাহান্নাম বোয়াত বুঝলেন এরকম কিছু মানুষ তারা বলছে রাসূলুল্লাহ নাকি মানুষকে মারামারি শিখিয়েছে হত্যা শিখিয়েছে বিবেকানন্দকে যারা মানে যারা এই কথা বলছে বিবেকানন্দকে যদি মেনে থাকে বিবেকানন্দ এক জায়গায় বলছেন ফর আওয়ার মাদার ল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেমস হিন্দুজ আর মুসলিম ইজ দি অনলি হোপ ফর আওয়ার মাদার ল্যান্ড আমাদের মাতৃভূমির জন্য আ জাংশন অফ গ্রেট সিস্টেম জাংশন মানে হলো আপনাদেরকে সোজা ভাষায় বুঝতে পারবেন সেটা হলো একটা স্টেশন যেখানে অনেক রাজ্যের ট্রেন এসে দাঁড়ায় দিল্লি বোম্বে মুম্বাই কি চেন্নাই এটাকে কি বলে স্টেশনটাকে জাংশন বলা হয় কিন্তু এটা লোকাল স্টেশন শুধু লোকাল ট্রেন আসে ওখানে কিন্তু কোনো প্রভিন্সের ট্রেন এসে দাঁড়ায় না ওটাকে জাংশন বলে না লোকাল স্টেশন বলে বিবেকানন্দ বলছেন ফর্ম আ মাদার ল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেম ভারতবর্ষ এটা আমাদের মাতৃভূমি আর জাংশন অফ গ্রেট সিস্টেম এটা একটা কি সংযোগ স্থলের জায়গা এবং এই সিস্টেমটা পদ্ধতিটা খুব মহৎ পদ্ধতি যেহেতু ভারতবর্ষের বুকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মলম্বী মানুষ বসবাস করে এরকম দেশ দ্বিতীয় আর একটা আমরা পাব না কে বলছে হিন্দুজ অ্যান্ড মুসলিম ইজ দি অনলি হোপ বিবেকানন্দ এখানে শুধু তো মুসলমান হিন্দুর নাম নিতে পারত আর অন্য নাম মুসলমান নামটা কেন নিয়েছে একমাত্র আশা হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় উভয় কাঁধে কাঁধ মিলিয়ে
এই দেশকে শান্তি দিতে পারে এই দেশকে সাজাতে পারে এটা কার কথা বিবেকানন্দের কথা আর আজকাল আমাদের কিছু পণ্ডিত মশাই বেরিয়েছে বুদ্ধিজীবী এই ভেড়াগুলো কি পড়েছে আল্লাহই বেশি জানেন ভেড়াগুলো এগুলো পড়ে না নাকি না পড়ে না পড়ার ভান করছে কথা বল স্কুলের মধ্যে ছাত্রদেরকে পড়াচ্ছে আর চার দোকানে মিটিং করছে কিভাবে রাতের বেলায় অমুক জায়গায় যে ওর বুকে গুলি মারা যায় ঠিক বলছি না ভুল বলছি কথা বল তাহলে এই শিক্ষক ছাত্রের কাছে সম্মান পাবে না অসম্মান পাবে বলে মুখে এক ভিতরে আরেক রবীন্দ্রনাথ নজরুল বলছেন তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ তুমি চাহো নাই ধরবেন নামে গিলানি কর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী নজরুল তার ভাষায় বলছে আজকে এই ভেড়াগুলো হয়ে গেছে দেশের হত্যাকর্তা বলে না হত্যাকর্তা বলে না এই জন্য আমাদের সমাজের এই অবস্থা অশিক্ষিত যখন চেয়ারে বসে যাবে না তখন সমাজ মুশকিল হয়ে যাবে কথা ঠিক না ভাই সকল আমি যে কথাগুলো বলছি একটু বোঝার ব্যাপার আছে আছে না নাই কথা বলেন এর মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا عيسى ذي گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خوابوں میں آ جانا یا خوابوں میں آ جانا اللہم ارے محبتِ سنگے اللہم صلی علی اے پردہ نشین دل کی پردے پہ رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ آ جانا رسول اللہ اللہم صلی علی وعلی آل سیدنا اما دین در اللہ والا بھائی جانے را আমার উপর একটা বড় দায়িত্ব আছে এই মাহফিলের পরিচালক বিন্দু বলেছেন একটু চাঁদা তুলে দিতে হবে আগামী বছরের জন্য কথা বোঝা যাচ্ছে
একটু কালেকশন না করলে জলসা চলবে ভাই কথা বলেন চলবে আপনারা কি চান জলসা চলুক না বন্ধ হয়ে যাক সবাই বলছেন তো নাকি হাত তুলে বলেন ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জলসা তাহলে দরকার আছে না নাই জি ভালো বক্তব্য শুনতে গেলে এখানে বসলেও সওয়াব আছে আছে না নাই এই জায়গাটার দাম আছে আমারও সওয়াব হচ্ছে আপনারও সওয়াব হচ্ছে এইজন্য আপনাদের কাছে একটা আমি বলবো খবরদার লেট করবেন না নিয়ত আছে সঙ্গে সঙ্গে ওয়াদা করবেন আর যে নগদ দেওয়ার আমি চাদর দিয়ে পাঠিয়ে দেব হাতে হাতে দিয়ে দেবেন এই কথা ঠিক না ভুল এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হলো তো শরীয়তের আলোচনা হলো তো ইসলাম কি জিনিস বোঝালাম তো জি আমি বলছি না বিবেকানন্দ রবীন্দ্রনাথ মেনে নিয়েছে ইসলাম ধর্ম সন্ত্রাসী ধর্ম নয় মোহাম্মদ রাসূলুল্লাহ হলো একজন ভালো মানুষ জোরে বলুন কথা বোঝেন অতএব আমাদেরকে সেভাবে চলতে হবে মুসলমানকে একটু সাবধানে চলার দরকার আছে না নাই গুনাহ আমাদের সকলের আছে আমারও আছে আপনারও আছে গুনাহ আমাদের সকলের আছে কিন্তু আমরা চেষ্টা করব এতদিন গুনাহ করেছি একটু ভালো হব ঠিক না ভুল চেষ্টা করলে অসুবিধা আছে ভাই এতদিন নামাজ পড়িনি এবার নামাজটা ধরব এতদিন রোজা রাখিনি একটু রোজাটা রাখবো এতদিন কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না একটু কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো কেননা আমার নবী কত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ না মাঠে বকরিও চড়িয়েছে জানা আছে পৃথিবীর বুকে আল্লাহ পাক কোন নবীকে পাঠান আল্লাহ নবীর ব্যাপারে একটু বলি আল্লাহ নবীর সাথ করছেন বুখারী শরীফটা খুলে দেখবেন আমার রাসূলুল্লাহ বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রুআল গনাম ও মুমিন মুসলমান ও ঈমানদারেরাও আমার নবী পাক আমার রাসূলুল্লাহ বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান মা বাআসাল্লাহু নাবিয়্যান বাআসা ইয়াবআসু মানে কি পৃথিবীর বুকে কোন রসুলকে পাঠাতো না কোন নবীকে পাঠাতো না ইল্লার আল গালাম যদি নবী রসুল গুলোকে বকরি চড়া না করাতো ভেড়া চড়া না করাতো দুম্মা চড়া না করাতো প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক মাটিতে আপনার বকরি ভেড়া দুম্বা চড়া করিয়েছে কাদেরকে বলছে সাহাবাদেরকে বলছে নবী কাদেরকে জোরে বলেন এই কথাটা নবী কাদেরকে বলছে সাহাবাদেরকে বলেছেন আবার আমাদেরকেও বললেন কি কথা ঠিক না ভুল মুসলমানদেরকে বললেন আল্লাহর নবীর একজন সাহাবী ওখানে ছিলেন সঙ্গে সঙ্গে রসুলকে কয়েকজন সাহাবা ছিলেন তা রসুলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনিও কি বকরি চড়িয়েছেন কি প্রশ্ন করলো হুজুর আপনিও কি বকরি চড়িয়েছেন ও মুমিন মুসলমান ঈমানদারেরা আল্লাহর নবী আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে জবাবটা দিয়েছিলেন এ আমার সাবারা
রেখে দাও যে রেখে দাও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনেতে যখন আমার কেউ ছিল না যখন আমার অর্থ ছিল না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিনেতে মক্কার রাইজ যারা ছিল তাদের বকরি গুলো আমি নবী জমিনে চড়িয়ে দিতাম আপনি স্কর্পিও গাড়ি চাপছেন আপনি বুগাটি চাপছেন আপনি মার্সিডিজ বেঞ্জ চাপছেন আপনি আপনার বিএমডব্লিউ চাপছেন চড়ছেন কথা বুঝছেন আপনি বকরি তরিটা ধরবেন আপনার যেন কত একটা যেন প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাচ্ছে আমি একটা বড় লোক পয়সাল আমি বকরি দড়ি ধরব গরু দড়ি ধরব আমার রসুলের থেকে আপনি বড় আমার নবীর থেকে আপনি বড় আমার নবী বকরির দড়িটা ধরে আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বকরির দড়ি ধরে জমিনেতে চড়িয়েছে জোরে বলুন মুসা নবী বকরি চড়িয়েছে কথা ঠিক না ভুল জোরে বলেন যে বড় বড় পীর ওলিরা বকরি চড়িয়েছে আমার হুজুর পীর কেবলাদের কথা যদি আমি বলি তাদের গরু ছিল তাদের কি ছিল কথা বলেন আমাদের কথা বলছে আমার দাদুদের কথা গরু ছিল তাদের দোক বলে একটা জায়গা ছিল ওখানে গরু ছিল তারা গরু পুষত বুঝলেন এখনো ছই রাখা আছে গরুর টিনের চালার পাশে ওই যে ছই বোঝেন না গরুর গাড়ির উপরে দেয় না ছই ওটা রাখা আছে আমার দাদিরা যখন কোনো জায়গায় যেত ওই গরুর গাড়ি ছইয়ের মধ্যে বসতো আর উপরে একটা কাপড় ফেলে দিয়ে হতো পর্দা ওই গরুর গাড়ি করে তারা যেত জোরে বলুন কষ্ট করেছে বাবা আপনি হিংসা করলে হবে আজকে আম্মা সিদ্দিকী একটু আলোচনা করছে বলে আপনার হিংসা হচ্ছে তার দাদুরা কষ্ট করেছে বাবাজি আজকে তুমি মলি সাহেব ওয়াজ করে বেরিয়ে যাচ্ছ হ্যাঁ ওয়াজ করে ফতোয়া দিচ্ছ ফুরফুরার কি দাম আছে আরে বাবা ফুরফুরা ছিল বলেই তো আজকে তুই মাইকে উঠে দুটো ওয়াজ করে দুটো পয়সা ইনকাম করছিস ঠিক না বল তোর ওপরে যে দেখে জানা তোর 14 পুরুষ কে ছিল ঠিক বলছি না ভুল বলছি আপনি কেটে দেন কথা মুজাদ্দেদ জামান আজকে তৈরি করে গেছিল বাগান জালসার লাইন মাহফিলের লাইন জিকিরের লাইন আজকে তোমরা মলি সাহেব হাবেস সাহেব মোলানা সাহেব মুফতি সাহেব যারা বড় বড় লেকচার দিচ্ছ ফুরফুরাই যাবি না ফুরফুরাই গিয়ে কোনো লাভ নেই ওর কোনো দাম নেই বলছে না বলছে না একশ্রেণীর মানুষ তারা বলুক তো আজকে ফুরফুরার ওসিলাতে দাদা পীরের সিলসিলা দাদা পীরের আওলাদদের ওসিলাতে আজকে তুমি গ্রামে গ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছ দুটো লোক তোমাকে দাওয়াত করছে জোরে বলুন এটা তুমি তো একবার বললে না হ্যাঁ চাকরি না পেলেও চাকরিজীবী যা ইনকাম করে একটা মলি সাহেবের তার দুটো গাড়ি ঠিক না ভুল বলছি ওয়াজ করে কথা ভুল বললাম জি আমার দাদা পীরের এতে ঘুরছো আর তুমি সেই ফুরফুরা কাজে বাজে বলছো ফুরফুরা গিয়ে কি লাভ কবরে যাও লাভ লস বুঝতে পারবে এখন বুঝবে কবরে গেলে বুঝতে পারবে চোখটা মুজুক না তারপরে বুঝতে পারবে আল্লাহ যেন আমাদের ইমান আমলকে যেন হেফাজত করে জোরে বলো না আমিন দুঃখ তো একটু বলে ফেললাম ভাই আমি কারো দুশ্মন নয় আমার দাদা পীরের একটা যে জিনিস আছে এটা আপনি মানতে হবে তো আমি আম্মার ভাই খারাপ আমি আম্মা সিদ্দিকী খারাপ মানুষ আপনি আমার কাছে যাবেন না কি বললাম আপনি আমার কাছে যাবেন না ঠিক আছে আম্মার ভাইয়ের কাছে যাব না ও বাজে লোক পীরের আওলাদ হতে পারে ওনার কাছে আমি যাব না কিন্তু আপনি আমাকে গালি দেবেন না খবরদার আপনি আমাকে গালি দেবেন না আমার ভালো লাগেনি আমার কাছে যাবেন না আমাকে দাওয়াত দেবেন না ঠিক আছে আমাকে গালি গালাজ করছেন কেন আমার দাম নেই কিন্তু আমি যে বাড়ির ছেলে যে ব্লাডের ছেলে সে ব্লাডটার দাম আছে না নাই জোরে বলে আপনি বলবেন কেন বললেন হ্যাঁ আমি এই জন্য বলছি রসুলুল্লাহর হাদিস আছে রসুলুল্লাহ একটা হাদিসে বলছেন আমি দুনিয়াতে দুটো জিনিস রেখে এলাম একটা হলো কোরআন আর একটা হলো হাদিস তোমরা ভালো করে ধরবে আবার অন্য জায়গায় রসুলুল্লাহ এক জায়গায় বলে আমি তোমাদের জন্য দুটো জিনিস রাখলাম একটা হলো কোরআন আর একটা হলো আমার বংশধর জোরে বলুন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো হ্যাঁ কুরাইশী ছিলেন কি ছিলেন চাঁদা পয়সা তুলতে হবে না দুটো কথা বলতাম যাক তুলে দিতে হবে নালে হবে না আবার দেরি না চাঁদা তুলতে হবে জলসাটা নষ্ট হয়ে যাবে তো আগে গঞ্জ করতে হবে কোথা টাকা পাবে হ্যাঁ আবু বকর হুজুর ভালো করে শুনবেন সিদ্দিকে আকবর ছিলেন কি ছিলেন সিদ্দিকে আকবর বড় সত্যবাদী একদিন আবু বকর হুজুরের নিয়ত হয়েছে আমি আমার কাপড়টাকে একটা গরিবকে দেবো কাকে একটা ইতিমকে গোসলখানায় গোসল করতে ঢুকে পড়েছে সেদিনে দেখছিলাম আমি এক জায়গায় বুঝলেন গোসল করতে ঢুকে পড়েছে গোসল করবেন হঠাৎ মনে এসেছে গোসলখানা থেকে বেরিয়ে এসে কাপড়টাকে দান করেছে তো গোসল করার বাদে ওনাকে জিজ্ঞাসা করছে হুজুর তো গোসল করার বাদেও তো আপনি কাপড়টা দিতে পারতেন এত তারা হলো কিছু বলছে শোনো আমার নিয়তটা এখন হয়েছে আমি ওকে দান করব গোসল করার বাদে যদি বাই চান্স নিয়ত চেঞ্জ হয়ে যায় তাহলে ওই অসহায়টা ওই জিনিসটা আর পাবে না ওই জন্য নিয়ত এসেছে সঙ্গে সঙ্গে কাজ করে দিয়েছি জোরে বলুন দেরি করতে হবে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ও মুমিন মুসলমান ইমানদারেরাও আমার রসুলের বন্ধু জান্নাতের বন্ধু আমার আবু বকর জোরে বলুন কি লেকচারার প্রফেসর কথা ঠিক আছে যখন ঢুকছে ইয়েস স্যার বলে আমরা কি করছি স্ট্যান্ড আপ অ্যাটেনশন প্লিজ কথা ঠিক না বল কি দাঁড়িয়ে যাচ্ছে কার সম্মানে শিক্ষকের সম্মানে আর আমার রসুল হলেন সৃষ্টির শ্রেষ্ঠ জোরে বলুন সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছে তাকে হাজিরি হওয়া সামনে দরকার নাই তার নামটাই আমাদের জন্য যথেষ্ট তার নামের সম্মানে আমরা দাঁড়াবো জোরে বলুন কথা বোঝা যাচ্ছে জি কে কি বলছে শুনবেন না আপনার কবর নিয়ে আপনি চিন্তা করবেন আমার কবর নিয়ে আমি চিন্তা করব উনি কি ফতোয়া দিলে উনি কি ফতোয়া দিচ্ছে উনি কি মশলা দিচ্ছে ওসব ঠাকুর আপনার বিবেক কি বলে যে রাসূল আপনার জন্য এত কষ্ট করলো সে রাসূলকে একটু মর্যাদা দিব না বদরের ময়দানে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো হ্যাঁ আপনার আমার জন্য ইসলাম প্রচার করার জন্য মুসলমান যাতে বাড়ে ইসলাম যাতে গ্রহণ করে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআনের প্রচার শরিয়াতের প্রচার সে রসুলকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই মহাব্বত করবে ভালোবাসবে নিশ্চয়ই মহাব্বত রাখতে হবে সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে না পড়েনি গো তানাদের মতন আমরা নামাজ পড়তে পারবো কথা বলেন পারবো পারবো না সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছেন বর্ডারে পাঠিয়ে দিয়েছে নবী যাও বর্ডারে চলে যাও দুশ্মন আসছে গার্ড দিতে হবে রাতের বেলায় আনসারি সাহাবা আনসারি একজন সাহাবি আর মহাজির একজন সাহাবি দুজন গার্ড দিচ্ছে দুজনে মিটিং করেছে ভাই একসাথে জেগে কি হবে একজন একটু আরাম করি একজন একটু জেগে থাকে বুঝলে যে তাই হবে তা একজন জেগে থাকতে থাকতে চিন্তা করছে বেকার বেকার বসে থেকে কি লাভ একটু আল্লাহর নামাজ পড়ি জোরে বলুন আর আমরা রাতের বেলায় বলছি একটু মোবাইল দেখি কি গো কি ফ্রি ফায়ার না কি একটা বেরিয়েছে হ্যাঁ পাবজি সব আছে সারা রাত কেটে যাচ্ছে কি লিভার কিডনি সব শেষ গরম হয়ে যাচ্ছে তো পেট রাতের বেলাতে শোয়ার সময় কোরআন পড়লে লিভার কিডনি মজবুত থাকবে রাত হলো কিন্তু এই তো অন্য লাইনে চলে যাচ্ছে নেশা কথা বুঝলেন আর খালি পাগলের মতন বকছে ওকে মার ওকে মার হেই মেরে দিল আমাকে মেরে দিল এই করছে পাগল নাকি হ্যাঁ কার সাথে বকছে ওর মধ্যে কি আছে তার সাথে বকছে হুজুর আপনি খেলেছেন বলে না বলে হুজুর আপনি একবার খেলেছেন
সত্যি বলছি আমি গেম ফেম কিছু খেলতেই জানি ওসব লাইন মোবাইলের অনেক জিনিস আছে আমি এখনো জানি না সময় নেই সব দেখার ওই যেটা দরকার কোরআন শরীফ তাফসীর হাদিস এইগুলো বের করতে হয় করে একটু পড়ি টড়ি ব্যাস কথা বুঝলি নেটে যুক্ত অনেক বই নেটেও পাওয়া যায় না জানি ভালো ভালো কিতাব এখন নেটে চলে এসেছে আর কিতাব মানে আলাদাভাবে কিতাব দরকার লাগে না কথা বুঝলি তাহাই সকল কথা হচ্ছে একজন নামাজে দাঁড়িয়ে গেছে হঠাৎ দুশ্মন এসে হাজির হয়ে গেছে দুশ্মন হাজির হয়ে গেছে অন্ধকার দূর থেকে দেখছে দুজনে মিলে মিটিং করছে হ্যাঁ মানুষ না থাম না কি না একটা পাথরের থাম তীর চালাবো না একজন বলে চেলিয়ে দে না দাঁড়া দেখি দেখতে হবে বুঝতে হবে একটা তীরের দাম নেই এখন যেমন AK-47 এর দাম আছে না নাই টুটু রাইফেলের একটা দাম আছে না নাই আমার বড় ভাইয়ের একটা টুটু রাইফেল আছে জানো হ্যাঁ একসাথে 5টা গুলি চলে ম্যাগাজিন ঘরে আর বেরো এক একটা গুলি এরম লম্বা দেড় মাইল রেঞ্জ কমাইল জোরে বলে লাইসেন্স চালাবো বিনা লাইসেন্স চালাবো আমাদের মাড়িতে কিছু মাল আছে বুঝলে তো মেশিন আছে লাইসেন্স চালা মাল সব বিনা লাইসেন্স চালাতে হবে না তাই না তা কেন রাখতে তো যাই হোক আমাদের বাড়িতে রিভলভারও আছে পিস্তলও আছে আর সাহাবাদের বাড়িতে ছিল কি তীর ছিল ঢাল ছিল তলোয়ার ছিল তখনকার ওটাই কাজ যেমন এখন বাড়িতে আছে মোটর সাইকেল কি গো তোমাদের বাড়িতে মোটর সাইকেল নেই সব কারো বাড়িতে গাড়ি আছে তখনকার সাহাবাদের বাড়িতে ছিল ঘোড়া উঁট খচ্চর খচ্চর শুনেছো তো গাধার মতো একটা হয় ছোট পড়া খচ্চর বলে রসুল্লাহর একটা খচ্চর ছিল আর রসুল্লাহর ঘোড়া ছিল ঘোড়াটার নাম ছিল নাহিফ কি বললাম ঘোড়া ছিল হুজুরের খুব খুব শখের ঘোড়া ওগুলো ছিল তখন সওয়ারি প্রচুর দাম একটা তীরের দাম ধনুকের দাম প্রচুর এখন যেমন একটা AK-47 এর দাম একটা রাইফেলের দাম আছে না নাই গো তখন ওগুলোর দাম তাই রকম তীরটা ছুড়েছে বলছে মেরে দেখ নিক্ষেপ কর যদি পাথর হয় আওয়াজ হবে পিন অফ সাইলেন্ট পিন অফ সাইলেন্ট মানে একটা আওয়াজ হবেই আর যদি মানুষ হয় তো বাবারে মারে করো একটা লাগবে উহ একটা আওয়াজ বেরোবে একটা ছুঁড়েছে কোনো আওয়াজ নেই শক্ত জায়গায় লাগার আওয়াজ নেই আর মানুষকে লেগেছে সে আওয়াজও নেই আর একটা ছোঁড় আবার একটা ছুঁড়েছে কোনো আওয়াজ নেই আবার একটা ছোঁড় আবার একটা ছুঁড়েছে কোনো আওয়াজ নেই এরা ভয় পেলিয়েছে কি বললাম ভয়ে পালিয়েছে আসো সেই দরুদ সালামের জায়গা জিকিরের জায়গায় আমরা বসে আছি আপনারা যদি কেউ ওয়াদা করেন 500 টাকা 1000 টাকা 2000 টাকা যে যেমন ক্ষমতা আছে আমি বললাম এমনি আমার সিরাজ মোল্লা ভাই 1000 টাকা ওনার আব্বার নাম ওনার আব্বার নাম হলেন জিয়াদ মরহুম ওনার জন্য দিয়েছেন আমার আব্দুল গফফার ভাই 2000 টাকা আমার সাইফুল ভাই ওনার আব্বাই আচ্ছা 500 টাকা দিয়েছেন আর আব্দুল ওহাব ভাই 1 বস্তা আলু আমাদের মোয়াজ্জিন সাহেব যিনি আজান দেন 1 বস্তা আলু দিয়েছেন জোরে বলেন মারহাবা মরহুম ইন্তেকাল করেছে জানার আব্বা আল্লাহ জানো জান্নাতি করে দেন কবরকে কুশাদা বানিয়ে দেন জোরে বলেন আমিন একটু মহাব্বতের সঙ্গে তাকবীর নার তাকবীর নার তাকবীর নার তাকবীর দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ দাতাগণ জোরে বলেন জিন্দাবাদ নার তাকবীর আর কেউ যদি আপনারা ওয়াদা করেন দেরি করবেন না আগামী বছরের জন্য দেবেন জলসাটা যাতে নষ্ট না হয় জি খিচড়ি করার একটা খরচা আছে কথা বুঝলেন গোস্ত যদি কেউ দেন
কেউ যদি চাল দেন আলু একজন দিয়েছেন এক বস্তা আলু যদি কেউ দেন কেউ যদি নগদ পয়সা দেন কেউ যদি দোয়া করেন আল্লাহ দেবে আল্লাহ পাক এই দরুদ সালাম জিকিরের ওসিলাতে অনেক কঠিন কঠিন রোগকে ভালো করে দেন জোরে বলা যাবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মহাপদের সঙ্গে বলেন আমিন সুম্মা আমিন আচ্ছা আমার রিয়াজুল ভাই 500 টাকা ওনার দাদি জান ইন্তেকাল করতে তাই ইন্তেকাল করে মরহুমা মরহুমা 500 টাকা আল্লাহ জানো তার দাদি জানকে যেন জান্নাতি করে দেন জোরে বলেন আমিন আল্লাহ তার नेक মকসদকে পুরা করেন দান করে চা আল্লাহ তার রিজিকে বরকত দেন যে ভাইরা দান করছেন আল্লাহ তাদের রিজিকে বরকত দিবেন গত বছর যারা দান করে দিয়েছেন তাদের রিজিকে বরকত দিবেন এবছরও যারা দিবেন তাদের আল্লাহ রিজিকে বরকত করবেন বরকত দিবেন আসেন আপনারা দিবেন কত টাকা কত জায়গায় চলে যায় যায় না কথা বলে আমার মুজিবর ভাই আব্বা আম্মা ইন্তেকাল করেছেন 1000 টাকা